স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও 2023 সালে গোটা দেশে জাতীয় যুব দিবস উদযাপিত হয়। তারই অংশ হিসাবে জয়পুরহাট জেলাতেও যুব র্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস পালনের শুভ সূচনা হয়। পরে যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অতিথিবৃন্দের আসল গ্রহণ ও পবিত্র কোরআন তেলাওয়াতের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী পরিচালক জনাব এ কে এম রওশন আলম। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জাকিয়া সুলতানা, সিনিয়র প্রশিক্ষক মৎস্য জয়পুরহাট যুব প্রশিক্ষণ কেন্দ্র। শুরুতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই আমার যুবনেতাদের পক্ষ থেকে। আমি সংক্ষেপে বলতে চাই যে আমরা এই জয়পুরহাট জেলায় শুধু জয়পুরহাট জানা সমগ্র বাংলাদেশে যুবনেতাদের উত্তর থেকে দুই ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, আর হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। যে প্রাতিষ্ঠানিক ট্রেনিংটা আমাদের জেলা কার্যালয় থেকে পরিচালিত করা হয় এবং যুব প্রশিক্ষণ সেন্টার থেকে পরিচালিত হয়, আর অপ্রাতিষ্ঠানিক ট্রেনিংগুলো যেগুলো সেটা সম্পূর্ণ আমাদের মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব মোহাম্মদ সবুর আলী। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুরহাটের যুব বান্ধব উপপরিচালক জনাব মোহাম্মদ মতিয়ার রহমান। যুব সমাজ যে কোনো দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের উপর অনেকাংশে নির্ভরশীল। যুব সমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি জাতির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল। জনসংখ্যার সবচেয়ে প্রতিশ্রুতিশীল ও উৎপাদনমুখী অংশ হচ্ছে যুবগোষ্ঠী। 450 টাকার প্যাকেজে 150 জন হত এবং দুস্থদের মাঝে আমরা এই পণ্য সামগ্রী বিতরণ করে আসছি এবং পঙ্গু, হাত নেই, পা নেই, প্যারালাইজড পেশেন্ট ইনাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে 10টি হুইলচেয়ার বিতরণ করে আসছি। যুব দিবসের এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব কে এম মাসুম আল সৃষ্টি, জনাব মোহাম্মদ আরিফুর রহমান রকেট সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জয়পুরহাট, জনাব এস এম সোলায়মান আলী চেয়ারম্যান উপজেলা পরিষদ সদর জয়পুরহাট, জনাব মোহাম্মদ জাকির হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জয়পুরহাট, জনাব মোহাম্মদ মফিজুর রহমান প্রধান ডেপুটি কোঅর্ডিনেটর যুব প্রশিক্ষণ কেন্দ্র জয়পুরহাট, জনাব মোসাম্মদ সাবিনা চৌধুরী সম্মানিত সদস্য জেলা পরিষদ জয়পুরহাট ও বাবু অশোক কুমার ঠাকুর ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ সদর জয়পুরহাট। আমি সংক্ষিপ্ত আগ্রহে আসলে বক্তব্য রাখতে চাই, সেটা হচ্ছে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। দোলনা থেকে কবর অবধি যে যত বেশি প্রশিক্ষিত সে তত বেশি উন্নত। আপনারা একটি দেশের চালিকা শক্তি, যুবক যারা তারাই পারে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে। আমরা বিশ্বাস করি মানব সম্পদ বলে, যেটা মানব সম্পদ আসলে কাকে বলে, বৃদ্ধদেরকে তা নয়, কিন্তু শিশুদেরকেও বলে না, এই যুবক যারা তাদেরকেই বলে মানব সম্পদ। 5% চাকরি দেওয়া সম্ভব সারা বাংলাদেশের যে জনসংখ্যা, আর বাকি যে 90-95% চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না, তারা যদি বসে থাকে তাদেরকে কোনোভাবেই দেশের উন্নয়ন সম্ভব নয়। তাহলে তারা মানে যখন কাজ পাবে না, তখন দেশ পারে কোনো কাজের দিকে ধাবিত হবে। আজকে জয়পুরহাটে সারা বাংলাদেশের মতো যুব দিবস পালন হচ্ছে। জাতির পিতা সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সর্বস্তরে বিশেষ করে যুব সমাজদের জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে সরকারের এই 32টি ট্রেনিং দেওয়ার পিছনে সরকার নিজের তহবিল থেকে কনভেন্স দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? শেখ হাসিনার ব্যক্তিগত ইন্টারেস্টের জন্য নয়, এই দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে আপনাদেরকে শেষ কথাটি বলতে চাই যে মাদক সন্ত্রাস এবং জঙ্গিবাদ, এই তিনটি কথা আমাদের রাষ্ট্রপ্রধান এবং আজকের সরকারি প্রশাসন, ডিসি প্রশাসন, পুলিশ প্রশাসন একক কর্তৃত্বে এটাকে রিমুভ করার জন্য মিশন ভিশন নিয়ে মাঠে কাজ করেছে। ওই মাদক জঙ্গিবাদ সন্ত্রাস এই পথে যেন ধাবিত না হতে পারে, সেই কারণে
নিজের সন্তান মনে করে বাংলাদেশের যুবককে একত্রিত করে সুসংগঠিত এবং যুক্তিযুক্ত ট্রেনিং এর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা তিনি তার ব্রত এবং তার সিদ্ধান্ত পরিচালনা করছেন। আমি যেটা মনে করি যে চাকরি 4% 5% ছেলেমেয়েরা আজকে চাকরি পায়, আমরা চাকরি আশা না করি আমি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি, যে কোনো ট্রেনিং নিয়ে সরকার সহযোগিতা করছে, আর্থিকভাবে সহযোগিতা করছে, অথচ নিজের কাছে নাও থাকে সরকার কিন্তু আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করছে, সেই আর্থিক সহযোগিতা নিয়ে কিন্তু আপনি আপনার নিজের পায়ে দাঁড়াতে পারেন। আজকে সবাই আমরা চেষ্টা করব নিজের পায়ে দাঁড়ানোর। যখন আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো, আত্মনির্ভরশীল হব, তখনই কিন্তু আমার দেশটা উন্নত হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরন্তন। এবারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আরিফুর রহমান, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জয়পুরহাট। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা কৃতজ্ঞতা দেখা তাকে জানাই, শ্রদ্ধা জানাতে হবে। আমাদের জন্য যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে তাকে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, কৃতজ্ঞতা জানাই জাতীয় চার নেতাকে, শ্রদ্ধা জানাই 2 লক্ষ মা বোনদের যারা স্বাধীনতার জন্য সংগ্রাম হারিয়েছে। যুবরাই পারে সব কিছু করতে, যুবরাই সাহসী, যুবরাই উদ্দীপক। অভিজ্ঞতা নিতে গেলে টাকা খরচ করতে হয়। আমরা ঢাকা শহরে বা পৃথিবীর যেখানে যাই না কেন, আমরা যখন অভিজ্ঞতা নিতে চাই আমাদের পকেটে টাকা খরচ করতে হয়। কিন্তু বাংলাদেশের এই যুব উন্নয়ন দপ্তর, বাংলাদেশ সরকারের এমন একটা দপ্তর, এখানে অভিজ্ঞতা নিতে গেলে টাকা খরচ করতে হয় না, বরঞ্চ অভিজ্ঞতা দেওয়ার পর সরকার আমাদেরকে অভিজ্ঞ মানুষ, সচ্ছল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ঋণ প্রকল্প চালু করেছে, ঋণ দেওয়া হয়। এই ঋণটা যেন আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি, কাজে লাগাতে পারি, যার কারণে বিভিন্ন সেক্টরে এই ট্রেনিং, এই প্রশিক্ষণ যুব উন্নয়নের মাধ্যমে, আজকে প্রশিক্ষণ মাধ্যমে আপনি যে ডেইরি ফার্ম করেন, গাছ লাগান, ওই আলু যে কাজ করবেন, সেই কাজের মধ্যে দিয়ে একটা বিষয় মাথায় রাখবে, আমি এই কাজটা করছি যেমন আমার জন্যে, এই কাজটা করছি আমার সমাজের মানুষের জন্যে, সমাজের 10টা মানুষের জন্য যেন উপকার হয়। এই মন মানসিকতা নিয়ে শুরু করলেই দেখবেন আপনারা এগিয়ে যাবে, অনেক দূর এগিয়ে যাবে। আমাদের দেশের কোনো মানুষ যেন দরিদ্র না থাকে, আমাদের দেশ বহির্বিশ্বে যেন উন্নত দেশ হিসেবে পরিণত হয়ে যায়, এইটা জাতির জনকের স্বপ্ন। 15 বছর ধরে জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করছে এবং সবচেয়ে প্রায়োরিটি দিয়েছেন যুব সমাজকে, কারণ যুব সমাজ যুদ্ধে যেতে পারে, যুব সমাজ সাহস দেখাতে পারে, যুব সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে। বলেন আপনারা যে এই দেশের জন্য আমরা সবাই আছি, সবাই মিলে আমরা এই দেশটাকে রক্ষা করব, পারবেন আপনারা সবাই মিলে? সবাই মিলে পারবে? সবাই যদি পারেন, সবাই আমরা চেষ্টা করব যে এই দেশটাকে আমরা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে যে শেখ হাসিনার পাশে কাজ করব। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। জন্য সকলকে প্রাণ ভালো শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে, আমাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। সবিনয়ে অনুরোধ করবো যে প্রথমে আপনাদেরকে যেটা আসল সেই জিনিসটাকে আসল এবং দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য কিন্তু আমরা একটা আমাদের সরকার একটা প্রকল্প আমাদেরকে আপনাদের সামনে 2030 এবং 2041 ডেল্টা 2100 কিন্তু প্রণয়ন করেছে। এবং দেখবেন যে স্মার্ট বাংলাদেশের কিন্তু একটা প্রথম যে শর্ত সেটা হলো স্মার্ট সিটিজেন, অর্থাৎ নাগরিক হিসেবে আপনাদের স্মার্ট হতে হবে। স্মার্ট সিটিজেন কিভাবে হবে? এই যে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে আপনাদের যে প্রশিক্ষণটা দিচ্ছে, সেই প্রশিক্ষণ মানে স্মার্ট বলতে যে আমরা পোশাক আশাক খুব ভালো সেটা কিন্তু না, আপনাদের কর্মে জ্ঞানে হাতে কর্মে আপনারা যে শিক্ষাটা নেবেন, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আপনাদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। আমরা এই দেশে জনশক্তিকে যদি আমরা দক্ষ মানব সম্পদে পরিণত করতে পারি, স্মার্ট সিটিজেনে রূপান্তর করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই দেশ কিন্তু আরো এগিয়ে যাবে। আসলে ভাইরা বোনেরা আপনারা আপনাদের যে এখান থেকে আসেন না কেন, আপনারা চেষ্টা করেন, চেষ্টা করলে কিন্তু
ইনশাআল্লাহ আপনারা সব কাজ সম্পূর্ণ হবে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য কাজ করবেন এবং আপনাদের সকলে সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা করব। এই দুর্যোগের কারণে মাননীয় প্রধানমন্ত্রী চীন মন্ত্রী সম্মেলন খণ্ডে থেকে এই প্রোগ্রাম একযোগে প্রকাশ করার কথা ছিল, কিন্তু উনি যখন বেলজিয়ামে গেছে তখন এই প্রোগ্রামটা স্থগিত করেছে। তাই আমি আমাদের এই প্রোগ্রামটা আরও যতটুকু আনন্দ উৎসাহ নিয়ে সারা দেশে পালন করার কথা ছিল হয়তো পরিপূর্ণভাবে আমরা এটা করতে পারি নাই। এবার আমরা এখানে যানবাহনের প্রশিক্ষণ দিই, দুইটা যানবাহনের গাড়ি আছে ট্রেনিং শাখায়, যারা ট্রেনিংয়ের আজকের থেকে যে ট্রেনিং উদ্বোধন হচ্ছে এখানে কোনো পয়সা করির বিনিময়ে ট্রেনিং এবং ঋণ নেওয়া হবে না। আমার মাঠ পর্যায়ে যে কর্মকর্তা কর্মচারীগুলি কর্মরত আছে প্রায় 100 মতন আমার এখানে আমার সহকর্মী, আপনারা যে কোনো বিষয়ে আমাদের বলবেন যে এই জায়গায় পয়সা রিলেটেড আছে। এই যুব দিবসের বর্ডে এই অফিসার হয়তো এখান থেকে কোটি কোটি টাকা মারি নিয়ে গেছেন, আমরা টাকা মারতে আসিনি, আমরা চাকরি করতে এসে জয়পুরহাটের মানুষকে ইয়াং ছেলেমেয়েদের সেবা দিতে আসছি। আমরা যেখানে কোনো আমাদের সহকর্মীদের নিয়ে যাচ্ছি কারোর বাড়ি যায় দাওয়াত খাইনি জয়পুরহাটে, এখন আমি কারোর বাড়ি যায় কোনো পিঠা আটা মিঠা এগুলো খাই না, কিন্তু কারণ আমরা আপনাদের যতটুকু সীমাবদ্ধতার মধ্যে দিছি আপনারা দয়া করে এই জিনিসগুলি সৎভাবে ব্যবহার করবেন এবং ধৈর্য ধরবেন, আল্লাহ আপনাকে উপরে তুলবে। যে আমরা এই দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছিল, এরপরে যত গভর্নমেন্টই আসছে দিন যত গেছে এই বিগত 15 বছরে যতটা আমাদের স্কেল আপগ্রেড হয়েছে, 2015 সালে 14 ডিসেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিং কর্তৃক নির্ধারণ হয়েছে যে স্কেল আপগ্রেড হবে, 2015 সালে 16 ডিসেম্বর প্যারেড গ্রাউন্ডের থেকে উনি ডিক্লার দিয়েছে আমার বেতন ছিল 21,000 টাকা বেসিক, আমার বেতন হয়ে গেল 42,000 টাকা বেসিক, যার বেতন ছিল 6,000 টাকা বেসিক তার হয়ে গেল 12,000 টাকা বেসিক। তাহলে আমরাই বসতেছি যে এই দেশটা যার নেতৃত্বে স্বাধীন হয়েছিল এবং বর্তমানে এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা সে যখন বসছে যেন আমার কর্মকর্তা কর্মচারীরা যেন অন্য টাকা পয়সার প্রতি একটু লোভ কম করে, আমি যেন তাদের একটু স্বাচ্ছন্দ্য দিই। বৈশ্বিক মহামারীর কারণে অনেক জিনিসের দাম বেড়ে গেছে, অনেক অনেক দাম বাড়ি গেছে, তারপর আমি মনে করব আপনারা যারা আমার প্রশিক্ষণার্থী সংগঠন এবং আমরাও বছরে আপনাদের কিছু অনুদান দিই, আমরা তো সুদ নিই মাত্র 5%, সর্বনিম্ন আমার 27 মাসে বছর 24 মাসে 24টা কিস্তি দিবেন, 3 মাস গ্রেস পিরিয়ড, যারা কর্ম করবেন তাদের পাশে যে আমরা দাঁড়াবো। সব কথার এক কথা, আপনি হতাশা নেবেন না, তা আপনার মাথার ভিতর থাকতে হবে যে আপনি বেকার, আপনি রাস্তায় বেরোয়ছেন, আপনি কর্মে হাত দিবেন, প্রথমেই হতাশা হবেন না আর কোনো খারাপ জিনিসের দিক ঝোঁক দিবেন না। এই যে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ যে বন্ধ অন্য রাজনৈতিকভাবে গণ্ডগোল করতে চায়, আপনি দয়া করে বিবেক বিবেচনা আছে আপনি দেখবেন যে এই জায়গায় যে আমি গণ্ডগোল করবো কিনা। আজকে আমার অতিথিবর্গদের এই কথাটা জানানোর দরকার যে এই যৌবনের এখানে প্রায় 50 কোটি টাকা ঋণ দেওয়া আছে, ঋণের আদায়ের হার আছে 98%, অতএব আপনারা আমাদের সাথে ঋণ আদান প্রদানটা ভালোভাবে করবেন, ট্রেনিংটা ভালোভাবে নেবেন, আপনি আপনার পায়ে দাঁড়াবেন, এই অনুরোধটুকু আমাদের। আপনারা ভালো থাকেন এটা দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পরিশেষে যুব ঋণের চেক, প্রশিক্ষণের সনদপত্র, যুব সংগঠন নিবন্ধনের সনদপত্র, জেলার শ্রেষ্ঠ সফল যুব সংগঠক ও সফল আত্মকর্মীর মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে জয়পুরহাট জেলার সুযোগ্য উপপরিচালক জনাব মোহাম্মদ মতিউর রহমান সভার সমাপ্তি ঘোষণা করেন।